আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অনামিকা হাসান পুনম। শ্রুতি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিশ্বজুড়ে 43,47,000-এরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত, মারা গেছে প্রায় 3 লাখ। যুক্তরাষ্ট্রে করোনায় আরও 2 বাংলাদেশের মৃত্যু, অর্থনৈতিক বিপর্যয়ে প্রবাসী বাংলাদেশিরা। আড়াই হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা পাচ্ছে করোনায় ক্ষতিগ্রস্ত 50 লাখ পরিবার। এবং দেশের প্রথম অ্যাপস ভিত্তিক চিকিৎসা সেবা ডাক্তার ভাইয়ের মাধ্যমে ঘরে বসেই মিলছে সব ধরনের স্বাস্থ্য সেবা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিশ্বজুড়ে 43,47,000-এরও বেশি মানুষ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী প্রায় 3 লাখ মানুষ এই পর্যন্ত করোনায় মারা গেছে। রাশিয়া এবং ব্রাজিলে গত 24 ঘণ্টায় 10,000-এরও বেশি মানুষের দেহে এই রোগ শনাক্ত হয়েছে। 749 জন মারা গেছে ব্রাজিলে। এ পর্যন্ত 2,71,000 মানুষ করোনা পজিটিভ হয়েছে স্পেনে। যুক্তরাজ্যে সবশেষ 24 ঘণ্টায় মারা গেছে প্রায় 500 মানুষ। অন্যদিকে ইতালিতে বুধবার এই রূপ ধরা পড়েছে 888 জনের দেহে, তবে সুস্থ হয়েছে 3,502 জন। এতে গত 31 মার্চের পর প্রথমবারের মতো ইতালিতে সক্রিয় রোগীর সংখ্যা 80,000-এর নিচে নেমেছে। মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রীর এক মুখপাত্র এই রোগে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির সরকার। এই অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবাইকে হুঁশিয়ার করে দিয়ে বলেছে, হয়তো নভেল করোনা ভাইরাস কখনোই শেষ হবে না। যুক্তরাষ্ট্রে গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও 2 বাংলাদেশের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে 57 দিনে 256 জন বাংলাদেশি মারা গেলেন। এদিকে করোনার কারণে অর্থনৈতিক বিপর্যয়ে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা। সামনে ঈদ থাকলেও বেশিরভাগ প্রবাসী কাজে যেতে পারছেন না। বাংলাদেশে আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের বাপার কর্মকর্তারা এসব বেকার প্রবাসীদের বিভিন্ন সহায়তা ও চাকরির ব্যাপারে নানা তথ্য দিয়ে সহযোগিতা করছেন। এছাড়া করোনা পরিস্থিতিতে বেকার ও সুবিধা বঞ্চিত প্রবাসীদের খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সহ নানা সহায়তা দিচ্ছে বিভিন্ন বাংলাদেশি সংগঠন। কমিউনিটির এই দুর্যোগের সময় কমিউনিটির পাশে থেকে যতটুকু যেভাবে সহযোগিতা করার আমরা আমাদের ক্ষুদ্র যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যের মধ্যে আমরা কমিউনিটির পাশে থাকার চেষ্টা করি। কোনো জব রিলেটেড কোনো সাহায্য লাগে ওদের, আমরা সবসময় ওদের পাশে আছি। করোনা ভাইরাসের কারণে সারা দেশে ক্ষতিগ্রস্ত 50 লাখ পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে পাচ্ছেন 2,500 টাকা করে অর্থ সহায়তা। এজন্য বরাদ্দ দেওয়া হয়েছে 1,250 কোটি টাকা। সকালে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষতিগ্রস্তদের এই তালিকা তৈরি করেছে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কমিটি। তালিকায় রয়েছে রিক্সা চালক, ভ্যান চালক, পরিবহন শ্রমিক, দিন মজুর, নির্মাণ ও কৃষি শ্রমিক, দোকান কর্মচারী ও হকার সহ নিম্ন আয়ের মানুষ। নগদ, বিকাশ, রকেট এবং শিওর ক্যাশের মাধ্যমে এই অর্থ সহায়তা পাবেন তারা। টাকা উত্তোলনে তাদের কোনো খরচ দিতে হবে না। দেশে গত 24 ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমিত ব্যক্তি ও মৃত্যুর সংখ্যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। একদিনে মারা গেছেন 19 জন, আর নতুন করে এই ভাইরাস পাওয়া গেছে 1,162 জনের মধ্যে। একদিনে সুস্থ হয়েছেন 214 জন। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। শনাক্ত হয়েছে আজকে এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি, 24 ঘণ্টায় সবচেয়ে বেশি 1,162টি। এ পর্যন্ত শনাক্ত কেস হল 17,822 জন। গত 24 ঘণ্টায় আমাদের সুস্থ হয়েছেন 214 জন এবং এ পর্যন্ত সুস্থ 3,361 জন। চার পুলিশ কর্মকর্তা ও এক জনস্বাস্থ্য প্রকৌশলী সহ সিলেটে একদিনে নতুন করে 30 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সিলেটের বিশ্বনাথ থানা আক্রান্ত 4 পুলিশ কর্মকর্তাকে সিলেট পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় জানান, সিলেট উসমানী মেডিকেল কলেজের ল্যাবে 94 জনের মধ্যে
8 এবং ঢাকায় আইইডি সিআরআর এর ল্যাবে পাঠানো 397 জনের মধ্যে 22 জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। রংপুর বিভাগে 3 আনসার সদস্য সহ আরও 12 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুর জেলায় 9 জন এবং কুড়িগ্রামের 3 জন। এই বিভাগে এখন পর্যন্ত আক্রান্ত করোনা রোগীর সংখ্যা 375 জন। হোম কোয়ারেন্টিনে আছেন 30,083 জন। রাঙ্গামাটিতে সদর হাসপাতালে 2 চিকিৎসক সহ নতুন করে 5 জন করোনায় আক্রান্ত হয়েছেন। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সের বিশ্ববিদ্যালয়ের নমুনা পরীক্ষায় ফলাফল আসে। চিকিৎসক ছাড়া আক্রান্ত 3 জনের মধ্যে একজন রাজস্থলী উপজেলার এবং বাকি 2 জন বিলাইছড়ি উপজেলার বাসিন্দা। স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক স্বপন বলেছেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় নতুন 1,200 মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হবে। বুধবার রাজধানীর বিসিপিএস মিলনায়তনে নবনিযুক্ত চিকিৎসকদের অরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এই কথা জানান। এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ইউরোপ আমেরিকার চেয়ে বাংলাদেশে করোনা উপস্থিতি ভালো। অন্য দেশের তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে, যেখানে এই একই সময় ইউরোপে 20,000-30,000 লোক মৃত্যুবরণ করেছে, বেশিরভাগ বয়স্ক লোকরা। বাংলাদেশে সেখানে খুবই অল্প আক্রান্ত, খুবই অল্প। আমরা টেস্টের ব্যবস্থা করেছি, আপনারা জানেন, মাত্র 1 মাসের মধ্যে 100 টেস্ট থেকে এখন প্রায় 7,000 টেস্ট হচ্ছে। সামনে আরও 15টি ল্যাব আমরা স্থাপন করব। করোনা পরিস্থিতির মধ্যে দেশের প্রথম অ্যাপসভিত্তিক চিকিৎসা সেবা ডাক্তার ভাইয়ের মাধ্যমে ঘরে বসে পাওয়া যাচ্ছে সব ধরনের স্বাস্থ্যসেবা। অ্যাপস ব্যবহার করে বিনা খরচে মিলছে ই প্রেসক্রিপশন। উদ্যোক্তারা জানান, পর্যায়ক্রমে মানসম্মত ওষুধও মিলবে এই অ্যাপসের মাধ্যমে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনা মহামারীর মধ্যে হাসপাতালে যাওয়া যখন অনেকটা কষ্টসাধ্য, তখন হাতের মুঠোয় মিলছে স্বাস্থ্যসেবা। এজন্য স্মার্টফোনে ডাক্তার ভাই অ্যাপস ডাউনলোড করলেই মিলবে ডিজিটাল ব্যবস্থাপত্র। বিশেষজ্ঞ চিকিৎসকরা করোনা মহামারীতে কোনো ধরনের ফি ছাড়াই অনলাইনে চিকিৎসা সেবা দিচ্ছেন, আর রোগীরা ভিডিও কলে কোনো পছন্দের ডাক্তারের চিকিৎসা সেবা নিতে চাইলে নির্ধারিত চিকিৎসকের ফি পরিশোধ করতে হবে। জনগণ কেন্দ্রিক স্বাস্থ্যসেবার সবগুলো উপাদান একত্রিত করে এই প্ল্যাটফর্মটির থেকে সেবা নিশ্চিত করা হচ্ছে। স্বাস্থ্যতত্ত্বের মাধ্যমেই ডাক্তারের সাথে পরামর্শ করতে পারবেন, টেলিফোনে পরামর্শ করতে পারবেন, এবং সেখানে তিনি ইচ্ছে করলে ভিডিও কলের মাধ্যমে সামনাসামনি একজন ডাক্তারের চেম্বারে বসে ডাক্তারের সাথে যেভাবে কথোপকথন বলে পরামর্শ নিতেন, ঠিক সেভাবেই সেই পরামর্শটাও নিতে পারবেন। শুধু স্বাস্থ্য তথ্যই নয়, এর সঙ্গে থাকছে স্বাস্থ্য বিমা সুবিধাও। হেলথ কেয়ার ইনফরমেশন সিস্টেম লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর হারুনা রশিদ জানান, ডাক্তার ভাই প্ল্যাটফর্ম ব্যবহার করে কাগজের বদলে সম্পূর্ণ ডিজিটাল উপায়ে স্বাস্থ্য রেকর্ড সংরক্ষণ করা যাবে। দুর্ভাগ্যজনক হলো সত্য, এই স্বাস্থ্য যে সেবা সুরক্ষা, সেই স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে আমরা আমাদের এই দেশের জনগণ অত্যন্ত উদাসীন। তো এইটি সংরক্ষণের জন্য আমাদের এই উদ্যোগ ডাক্তার ভাই, এবং এই স্বাস্থ্য তথ্যটি এমনভাবে সাজানো আছে যেটার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে একজন ব্যক্তি সেটা নিজেই দেখে বুঝতে পারবেন যে ওনার স্বাস্থ্যের মধ্যে কোনো রকমের অসঙ্গতি আছে কিনা। ওষুধ সরবরাহ সহজ করতে দেশের মডেল ফার্মেসিগুলোকে এই অ্যাপসের আওতায় আনার কাজ চলছে বলে জানায় কর্তৃপক্ষ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। চলতি বোরো মৌসুমে প্রকৃত কৃষকদের মধ্য থেকে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। বুধবার তার সরকারি বাসভবন থেকে ঢাকা বিভাগের সব জেলায় করোনা মোকাবেলা, চলতি বোরো ধান কাটা ও মাড়াই, সরকারিভাবে ধান চাল সংগ্রহ সহ বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও কনফারেন্সে তিনি মন্তব্য করেন। কৃষকরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেন খাদ্যমন্ত্রী। আমি জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করবো নির্বাহী অফিসারদের সামনে সাথে সেরকম ডিরেকশন দিয়ে এবং ট্র্যাক অফিসার গুলো ইন্টারচেঞ্জ করে দিয়ে এটা সঠিক তালিকা নির্ধারণের জন্য। একটি মতলবী মহল ত্রাণ বিতরণে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার রাজধানীতে তার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। দেশের মানুষের জীবন ও জীবিকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ ছুটি কিছু ক্ষেত্রে শিথিল করে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, যারা মনে করছেন এই সিদ্ধান্ত ভুল, তারা যেন দেশের সামাজিক ও অর্থনৈতিক দিকটি বিবেচনায় আনেন। করোনা মহামারী এই সময়ে মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাবের আশঙ্কার কথাও বলেন ওবায়দুল কাদের। করোনা মোকাবিলার পাশাপাশি সারা দেশে সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোকে মশা অগ্নিদনে কার্যকর প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি। করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তারের পর থেকে দেশের স্বাস্থ্যসেবা পুরোপুরি ভেঙে পড়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে অনলাইন ব্রিফিংয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকার লকডাউন শিথিল করে করোনা বিস্তারের পথ আরও প্রশস্ত করেছে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। সংক্রমণ বিস্তার লাভের পর থেকেই স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে, এরপর লকডাউন শিথিল করা হয়েছে, সরকার গরিবদের সাথে আপোষ করতে শিথিল এই লকডাউন, এতে করোনা বিস্তারের পথ আরও প্রশস্ত করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে বিপাকে পড়েছেন মৌলভীবাজারের খামারিরা। বিদ্যমান পরিস্থিতিতে জেলার খাবার, হোটেল, মিষ্টির দোকান ও বেকারিগুলো বন্ধ রয়েছে। চাহিদা কমে গেছে মুরগির ডিম এবং গরুর দুধেরও, তাই দামও পড়ে গেছে, তবে উৎপাদন অব্যাহত আছে। এর ফলে জেলার ছোট বড় 420 জন দুগ্ধ খামারি ও 605 জন মুরগির খামারি রয়েছেন চরম দুশ্চিন্তায়, অনেকেই আছে ব্যাংক ঋণেও। তবে করোনার প্রভাব কেটে গেলে এসব খামারিদের ক্ষতিপূরণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর প্রতিশ্রুতি দিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় খাদ্যমূল্য বেড়ে গেছে এবং সময় মতো আমরা ডিম বিক্রি করতে পারতেছি না, প্রতিদিন উৎপাদন খরচের চেয়ে কম মূল্যে ডিম বিক্রি করতে হচ্ছে। বাজারে ক্রেতার সংখ্যা কমে যাওয়ায় আমাদের সরবরাহ কমে গেছে এবং যার জন্য আমাদের দুধের বাজার এবং ডিমের বাজার এটা অনেকটা নিম্নগামী। ব্যাংক থেকে ঋণ নিয়ে এই ফার্মগুলো আমরা প্রতিষ্ঠিত করেছি, কিন্তু আজকে আমরা দিশাহারা, কোনো ব্যাংকের ঋণ টিম দিতে পারবো কিনা এখন সন্দেহ আমাদের পড়ে গেছে। বর্তমান সরকারের সময় দুর্নীতি করে কেউ পার পাবে না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। আশুলিয়ার কাঠগড়া দুর্গাপুর এলাকায় করোনার কারণে কর্মহীন 5 শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মধ্যে সহায়তা বিতরণের সময় তিনি মন্তব্য করেন, যতদিন করোনা ভাইরাস থাকবে ততদিন দেশজুড়ে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হবে বলেও জানান ডাক্তার এনামুর রহমান। এটা শেখ হাসিনার সরকার, এখানে দুর্নীতি করে পার পাওয়ার কোনো সুযোগ নাই, প্রত্যেককে শাস্তির আওতায় আসতে হবে এবং এই এই বাণী এই মেসেজ মাননীয় প্রধানমন্ত্রী পৌঁছে দিয়েছেন এবং এর কার্যকারিতাও এটা শুরু হয়েছে। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় সূর্যমুখী ফুল চাষে আগ্রহী হয়ে উঠেছেন যশোরের কৃষকরা। এবছর জেলায় 10 হেক্টর জমিতে পরীক্ষামূলকভাবে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে, ফলনও হয়েছে বেশ ভালো। যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর আক্তারুজ্জামান জানান, প্রতি বিঘায় 11 থেকে 12 মণ সূর্যমুখী বীজ উৎপাদিত হয়, যার বর্তমান বাজার দর মণ প্রতি প্রায় 2500 টাকা। এছাড়া সূর্যমুখীর খোল গরু ও মহিষের উৎকৃষ্ট মানের খাদ্য, গাছের অন্যান্য অংশ জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। নতুন চাষ করছি, এতে আমরা লাভবান বুঝতে পারছি আর আমরা এই তেলটা খাদ্য সংগ্রহ করছি। আমি সূর্যমুখী চাষ করেছি, আমি এই এই চাষ করি লাভবান হব, এতে খরচও কম, ধানের যে খরচ তার থেকে অনেক খরচ কম। আশা করছি এবার সূর্যমুখী আমাদের এই আবহাওয়ায় এই মাটিতে অনেক ভালো হবে। এই প্রথমবারের মতো আমরা পরীক্ষামূলকভাবে প্রায় 10 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করেছি এবং ভালো ফলন হয়েছে। আমরা আশা করছি যে আগামী বছর থেকে এই যশোর জেলাতে সূর্যমুখীর আবাদ আরো বেশি হবে। এবারে পার্টিস খেলার খবর।
বিপিএল এ খেলতে চান দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ফেসবুকে তামিম ইকবালের সাথে লাইভ আড্ডায় এই আগ্রহের কথা জানান তিনি। এ সময় ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক বলেন, নিজ দলে তিনি দেখতে চান প্রোটিয়া ব্যাটসম্যানকে। তামিমের লাইভ আড্ডায় এবারই কোনো বিদেশি ক্রিকেটার অংশ নিলেন। সেখানে ডু প্লেসিস বাংলাদেশের প্রশংসা করে বলেন, টাইগাররা এখন আগের চেয়ে অনেক পরিণত দল। দর্শকদেরও প্রশংসা করেন তিনি, এমনকি অস্ট্রেলিয়ার দর্শকদের চেয়েও এদেশের দর্শকদের ভালো বলে মন্তব্য করেন ফাফ ডু প্লেসিস। To the Bangladesh people, thank you for having me tonight. With Tamin, he's a great man. I've got a lot of respect for him. Happy Mubarak to everyone there. I hope you are safe with your families. That's the most important time. I hope that you're blessed and that we will all get through this safely and get some cricket back into Bangladesh and the rest of the world. শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বিশ্বজুড়ে 43,47,000-এরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত, মারা গেছে প্রায় 3,00,000। যুক্তরাষ্ট্রে করোনায় আরও 2 বাংলাদেশের মৃত্যু, অর্থনৈতিক বিপর্যয়ে প্রবাসী বাংলাদেশিরা। ৫,০০০ টাকা করে নগদ অর্থ সহায়তা পাচ্ছে করোনায় ক্ষতিগ্রস্ত 50,00,000 পরিবার। এবং দেশের প্রথম অ্যাপস ভিত্তিক চিকিৎসা সেবা ডাক্তার ভাইয়ের মাধ্যমে ঘরে বসেই মিলছে সব ধরনের স্বাস্থ্যসেবা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।